সিলেটের যে কয়টি সুন্দর মসজিদ মানুষকে মুগ্ধ করে, তার মধ্যে অন্যতম দক্ষিণ সুরমার কাদিপুর জামে মসজিদ। এই মসজিদটি ইতিমধ্যে সবার নজর কাটতে সক্ষম হয়েছে। দৃষ্টিনন্দন এবং বৃহৎ এই মসজিদটি বৃহত্তর দক্ষিণ সুরমা ছাড়াও দেশি বিদেশি পর্যটকদেরও আকৃষ্ট করেছে। সুন্দর নিরিবিলি প্রাকৃতিক পরিবেশের আবহে নির্মিত মসজিদটির সবচেয়ে সুন্দর দিক হচ্ছে তার গম্বুজ। ছোট বড় সব মিলিয়ে 17টি গম্বুজ মসজিদটিকে করে তুলেছে অনন্য। দূর থেকে দেখলে গম্বুজগুলো অন্যরকম পবিত্রতায় মন ভরিয়ে দেবে যে কোনো ধর্মপ্রাণ মুসলমানের হৃদয়। সিলেটে এত গম্বুজওয়ালা মসজিদ আজকাল চোখেই পড়ে না, তাই ধবধবে সাদা এই মসজিদের গম্বুজগুলোর আশেপাশে এলাকারও সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। বাইরের মতো মসজিদের ভেতরেও ব্যবহার করা হয়েছে উন্নত মার্বেল টাইলস। পরিপাটি শান্ত স্নিগ্ধ ভেতরের পরিবেশও প্রশান্তিদায়ক। তবে ভেতরের পুরো কাজ সম্পন্ন করতে আরও কিছুদিন লেগে যাবে। খোলামেলা মসজিদের জানালাগুলোতে শোভা পাচ্ছে থাই গ্লাস। মসজিদের প্রাকৃতিক পরিবেশও বিমোহিত করার মতো। আশেপাশে রয়েছে নানা প্রজাতির গাছগাছালি। দূরের খোলা হাওরে রয়েছে ফসলি জমি। মসজিদের সাদা রঙের সাথে সামনের খোলা স্থানের সবুজ ঘাস আম গাছের সারি মসজিদকে দিয়েছে বাড়তি ঐশ্বর্য। মসজিদের পাশেই রয়েছে ঈদগাহ ময়দান। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে বিপুল পরিমাণ মানুষের সমাগম ঘটে এই মসজিদে। আশপাশে এলাকার মুসল্লিরাও জুম্মার নামাজ আদায় করতে প্রতি শুক্রবারে ছুটে আসেন এখানে, ফলে অন্য দিনের চেয়ে জুম্মার নামাজে নামাজের সংখ্যা বেড়ে যায়। স্থানীয় মুসল্লিরা মনে করেন, নামাজের পাশাপাশি মসজিদের মাধ্যমে একে অন্যের সাথে প্রতিদিন 5 বার দেখা হয়, কুশল বিনিময় হয়। এই দেখা হওয়াটা ইতিবাচক সমাজ গঠনে বিশেষ ভূমিকা রাখছে, কারণ মসজিদে এসে একে অন্যের প্রতি মার্জিত ব্যবহার, শোভনীয় আচরণ সমাজে শান্তি প্রতিষ্ঠা করে। আমরা গ্রামের সব মানুষ মিলেমিশে আমরা চলরাম এবং প্রতি ওয়াক্ত নমাজও মুসল্লানে গ্রাম আইরা, এরপরে বাইরেও আইরা, এরপরেও বিবাহ অনুষ্ঠানের যারা আই যাই অনেক সময় অনেক বিবাহর অনুষ্ঠানের মানুষ ওইখান হইয়া জোর প্রায় হাজারের উপরে মানুষ আমরা মসজিদে জায়গা হয়। এই মসজিদটা আসলে আমরা গাঁরে খুব একটা ইউনিটি দূরে আছে। সকল আইন বারা থেকে বাড়া গেলে বারা থেকে বহুত মানুষ মসজিদ দেখে মসজিদে আমায়। বর্তমানে আমাদের গ্রামে যারা মুরব্বিয়ানরা আছেন সবাইয়ের মধ্যে একটা ইউনিটি আছে, একতা আছে। যে একটা সিদ্ধান্ত হয় সবাই মিলিয়ে আমরা যে সিদ্ধান্তটা নেই, আমরা পুরা গ্রামবাসী একসাথে নেই সিদ্ধান্তটা, এবং এই সিদ্ধান্তটার মাঝে কোনো ধরনের দ্বিমত থাকে না। এবং যারা প্রবাসীও আছেন আমাদের গ্রামের, সবাই আমাদের এই গ্রামের সিদ্ধান্তটাকে ওনারাও মেনে নেন। জানা যায়, 6 বছর আগে নতুন এই মসজিদটি গ্রামের প্রবাসীদের সহায়তা নির্মিত হয়। আর আল্লাহ তাআলা মসজিদ নির্মাণকারীদের অবশ্যই ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সকাল বিকাল মসজিদে যায়, প্রত্যেকবার যাতায়াতের বিনিময়ে জান্নাতে তার জন্য একটি ঠিকানা তৈরি করা হয়। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য দুনিয়ার জমিনে একটি মসজিদ তৈরি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বেহেস্তে একটি পালাখানা তৈরি করে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে দুনিয়ার জমিনে থেকে ভালো কাজ করার তৌফিক দান করেন, আল্লাহর ঘরে খেদমত করার তৌফিক দান করেন। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারাই তো আল্লাহর ঘর মসজিদ আবাদ করবে যারা ঈমান আনে এবং সালাত কায়েম করে।